আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সম্পূর্ণ ইউনিক 5টি টিপস নিয়ে চলে এসেছি যা কিনা এখন পর্যন্ত কেউ জানে না। আজকে অজানা 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসগুলো জানলে আপনাদের সংসারের কাজ পানির মতো হয়ে যাবে, অল্প সময়ে আপনারা অনেক বেশি কাজ করতে পারবেন, পাশাপাশি সংসারের কঠিন সমস্যার সমাধান কিন্তু আপনারা নিজেই করে নিতে পারবেন। তো চলুন আজকে টিপসগুলো কী কী দেখা যাক, তার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটি প্লিজ লাইক ফলো করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। টিপস নাম্বার ওয়ান, আমরা যখন ডিম এভাবে ভেঙে নিই, কোনো রেসিপি বলুন, কেক বলুন, বানানোর সময় আমাদের দেখা যায় ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করা লাগে। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় কুসুম থেকে সাদা অংশ আলাদা করতে গেলে কুসুমটা গলিয়ে ফেলি। সেক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে চিন্তাভাবনা করে কাজটা শুরু করি সেই কাজটা কিন্তু আর শেষ করতে পারি না। তার জন্য একটি টিপস, এরকম ছাকনা তো সবার বাসায় থাকে, সেটা দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু ডিম থেকে এভাবে ডিমের সাদা অংশ অর্থাৎ কুসুম থেকে ডিমের সাদা অংশটা আলাদা করে নিতে পারবেন। সেই সঙ্গে আমি আরও একটা টিপস দিয়ে দিচ্ছি, যাদের বাসায় এরকম ছাকরা নেই বা কোনো কারণে আপনারা খুঁজে পাচ্ছেন না, তারা একটা কাজ করতে পারেন। এরকম প্লাস্টিকের বোতল নিয়ে নেবেন, এটা হচ্ছে 250 ml এর একটি বোতল। নেওয়ার পরে বোতলটা হাত দিয়ে একটু চেপে ধরবেন, তারপরে কুসুমের উপরে আলতোভাবে ধরবেন, ধরে আস্তে আস্তে এভাবে হাতটা ছাড়তে থাকবেন, দেখবেন কুসুমটা আলাদা হয়ে যাবে। কেমন লাগলো এই টিপসটি? এই টিপসটির জন্য অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, তারপরে আপনারা খুব সহজেই কিন্তু এই কুসুমটা এভাবে আলাদা করে নিতে পারবেন, এটা আলাদা বাটিতে নিয়ে নেবেন। এভাবে কিন্তু ডিমের সাদা অংশ থেকে কুসুম সহজেই আলাদা করা যায়। এক্ষেত্রে আপনারা খুব সহজেই আপনাদের পছন্দ মতো রেসিপি তৈরি করে নিতে পারবেন। চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে, আমরা যখন ওয়াল ঘড়ি এভাবে ঝোলাই বা ওয়াল ম্যাট ঝোলাই, তখন কিন্তু আমরা উপরে উঠে এই কাজটা করি, তো সেটা বাঁকা হলো না সোজা হলো আমরা কিন্তু নিজেরা বুঝতে পারি না, সেটা নিচে নেমে বারবার দেখা লাগে, এবং সোজা হলো না বাঁকা হলো সেটা আমাদের বুঝে নিতে হয় অথবা কারো হেল্প নিতে হয়। তো এমন এমন সময় আসে যে বাসায় কেউ নেই, আপনি এরকম একটি কাজ করছেন, তখন আপনার বারবার ওঠানামা করা লাগছে, তার জন্য একটি টিপস। আমি একটি বোতলে কালারফুল পানি নিয়েছি, আমি একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি, আর আমি এই ঘড়িটা লাগানোর পর যখনই আমি ঘড়ির ওপরে বোতলটা রাখছি, বোতলটার পানির লেভেলটা যদি সমান থাকে তাহলে বুঝতে হবে যে ঘড়িটা সমান হয়েছে। ঠিক একইভাবে এরকম আমি ওয়ালম্যাটের উপরে রেখে দিয়েছি, ওয়ালম্যাটটা যখনই বাঁকা করছি দেখুন পানিটা কিন্তু এরকম বেঁকে যাচ্ছে, লেভেলটা কিন্তু ঠিক থাকছে না, আবার যখন সোজা করছি তখন সোজা হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা কিন্তু একা একাই ঘড়ি ওয়ালম্যাট লাগিয়ে নিতে পারবেন, এবং সোজা হলো কি বাঁকা হলো সেটা নিজেরাই বুঝে নিতে পারবেন। তো কেমন লেগেছে এই টিপসটি? আশা করছি ভালো লেগেছে। চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে, মেলামাইনের জিনিস কিন্তু কিছুদিন ব্যবহার করতে করতে এরকম হলদেটে দাগ পড়ে যায়। তো আমার কাছে মেলামাইনের জিনিস তেমন নেই, আমি মেলামাইনের জিনিস তেমন একটা ব্যবহার করি না, তো যার কারণে এখানে একটা ছোট্ট বাটি আছে, এই বাটিটাই দেখিয়ে দিচ্ছি। এরকম হলদেটে দাগ যদি কখনও পড়ে যায় তাহলে আপনারা এখানে একটু টুথপেস্ট লাগিয়ে দিবেন, সেটা কিন্তু হোয়াইট টুথপেস্ট হতে হবে। আর আমি কোন হোয়াইট টুথপেস্ট নিয়েছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। এবারে আমি এই বাটিতে একটুখানি পেস্ট লাগিয়ে দিচ্ছি, জেল পেস্টে কিন্তু এই কাজটা হবে না। তো এভাবে পেস্ট লাগিয়ে দিয়ে আপনারা রেখে দিবেন 5 থেকে 6 মিনিট বা 10 মিনিট। রেখে দেওয়ার পরে একটি কাপড় দিয়ে অথবা যে নেটের ব্যাগগুলো থাকে সেটা দিয়ে এভাবে একটু ঘষা দিবেন, দেখবেন খুব সহজেই কিন্তু মেলামাইনের এই হলদেটের দাগটা উঠে যাবে। আমি আপনাদের সেটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন অনেক কিন্তু উঠে গেছে। এরপরে আমি এটা আপনাদের ধুয়ে দেখাবো, একেবারে নতুনের মতো সাদা ধবধবে হয়ে যাবে, মনে হবে এই মাত্র কিনে নিয়ে এসেছি। এটা কিন্তু খুবই কার্যকরী টিপস, আপনাদের বাসার মেলামাইনের কাপ প্লেট থালা বাটি কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। আর এই বাটিটা কিন্তু আমার কাছে প্রায় 11 বছর ধরে আছে, এটা কিন্তু এখনও সাদা ধবধবে রয়েছে, আমি এভাবে কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করি। তো কেমন লেগেছে এই টিপসটি? চলে যাচ্ছি চতুর্থ নাম্বার টিপসে, বাসায় যখন আমরা প্লাস্টিকের ঢাকনাগুলো পরিষ্কার করি বা প্লাস্টিকের ঝুড়িগুলো পরিষ্কার করি, তখন কিন্তু বেশ পেরেশান হয়ে পড়ি, কেননা এগুলো এতটাই তেল চিটচিটে আঠালো হয় যে সহজে কিন্তু এগুলো উঠতেই চায় না। তো আমার এগুলো কিন্তু অনেকটা ময়লা হয়েছে, ক্যামেরায় সেগুলো বোঝা যাচ্ছে না, একেবারে তেল চিটচিটে হয়ে গেছে।
তো এটা খুব সহজে পরিষ্কার করার জন্য আপনারা একটি বড় বোলের ভিতরে নিয়ে নেবেন। নেয়ার পরে গরম পানি ঢেলে দিবেন, বেশ গরম, কিন্তু এটা উষ্ণ গরম নয়, অনেকটা গরম পানি। তো এমনভাবে পানি দিবেন যেন এই প্লাস্টিকের ঢাকনাগুলো বা ঝুড়িগুলো এভাবে ডুবে থাকে। তারপরে এর ভিতরে দিয়ে দিবেন 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডা এটা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। তারপরে দিয়ে দিবেন এর ভিতরে 1 চামচ ডিটারজেন্ট পাউডার। শুধুমাত্র ডিটারজেন্ট পাউডারে হয়, কিন্তু সেক্ষেত্রে পরিশ্রম কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। তো আপনারা এই বেকিং সোডা আর লেবু এর সঙ্গে অ্যাড করবেন গরম পানির সাথে, দেখবেন এতটা দ্রুত পরিষ্কার হয়ে যাবে প্লাস্টিকের ঢাকনা এবং প্লাস্টিকের ঝুড়িগুলো। তো আপনাদের কোনো রকম পরিশ্রমই হবে না, শুধু থালা বাসন ধোয়ার মতো একটুখানি আপনারা কিছু দিয়ে ঘষে ধুয়ে ফেলবেন। তো আমি এখানে পুরো একটা বড় লেবু চিপে দিয়েছি, এখানে বেশ কয়েকটা ঢাকনা রয়েছে এই জন্য। এবারে আমি একটি নেটের ব্যাগ দিয়ে জাস্ট আলতোভাবে একটু ঘষে নিচ্ছি। তো এই ঢাকনাগুলো কতটা ময়লা হয়েছে আপনারা দেখুন, কাছ থেকে দেখাচ্ছি, একেবারে তেল চিটচিটে আঠালো হয়েছে। বেশ কিছুদিন কিন্তু, প্রায় 1 মাস এগুলো পরিষ্কার করা হয়নি, আর এগুলো রান্নাঘরে থাকে বলে এতটা তেল চিটচিটে হয়ে পড়েছে। তো এভাবে আপনারা পরিষ্কার করবেন, আপনাদের কষ্ট কিন্তু অর্ধেক হয়ে যাবে। তো আশা করছি এটাও আপনাদের অনেক কাজে দিবে। এবারে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি টিপসে, পায়ের নিচে আপনারা পেঁয়াজ রাখুন। এই মৌসুমে আপনারা পায়ের নিচে পেঁয়াজ রাখুন, দেখুন কি ঘটে। বাসায় কিন্তু বাচ্চারা আর বয়স্করা বেশি অসুস্থ হয় এইরকম ওয়েদারের কারণে, কখনো শীত কখনো গরম। তো এক্ষেত্রে কিন্তু বাসায় দেখা যায় ঠান্ডা লেগেই থাকে, কাশি লেগেই থাকে, এই সময় আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। এরকম পেঁয়াজ কেটে নেবেন, পেঁয়াজে যে সালফার থাকে, সালফারে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, এটা কিন্তু আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সহায়তা করে, পাশাপাশি আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, এবং শরীরে যে ক্ষতিকারক টক্সিন রয়েছে সেই টক্সিন কিন্তু বের করে দিতে সহায়তা করে। তো এভাবে আপনারা স্লাইস করে পেঁয়াজ কেটে নেবেন, এবং এটা কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। আর পেঁয়াজটা ছোলার পরে কিন্তু ধোবেন না, এই অবস্থাতে আপনারা এটা ব্যবহার করবেন। এখন এই পেঁয়াজগুলো আপনারা বাচ্চাদের পায়ের নিচে বা যারা বয়স্ক বা আপনাদের যে কোনো মানুষ অসুস্থ হলে, যাদের ঠান্ডা কাশি জ্বরের প্রবলেম হচ্ছে, যাদের খুব কঠিনভাবে জ্বর এসেছে, জ্বর নামছেই না, তাদের ক্ষেত্রে এই টোটকাটি আপনারা ব্যবহার করবেন। এভাবে মোজা পরিয়ে দিবেন, মোজা পরিয়ে দেওয়ার পরে মোজার ভিতরে এভাবে দিয়ে দিবেন, অথবা পেস্ট করে নেবেন। পেস্ট করে নিয়ে এভাবে পেঁয়াজটা পায়ের তালুতে দিয়ে দিবেন, এবং পাশাপাশি আপনারা আরেকটি কাজ করবেন, 1 চামচ পেঁয়াজের রসের সাথে সামান্য একটু মধু মিশিয়ে যদি খাইয়ে দেন, খুবই দ্রুত কাজ করবে। পায়ে এভাবে পেঁয়াজ তো দেবেনই, পাশাপাশি কিন্তু পেঁয়াজের রস এবং মধু খাইয়ে দেবেন, দেখবেন একেবারে সুস্থ হয়ে যাবে। এটা রাতে করবেন, 1 থেকে 2 রাত ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।